আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার একটা শখের গাছ নিয়ে, শখের ভিডিও, শখের গাছ। আর সেটা হচ্ছে লেমন গাছ, এটা হচ্ছে ইংলিশ লেবু, লেবু গাছ আর কি। এটা আমি কিনে নিয়ে আসছি সব থেকে, এটা ইংলিশ শপ থেকে কিনে নিয়ে আসছি। এটা 16 পাউন্ড দিয়ে কিনে আনছি। আর এটাতে লেবু হবে হলো, এখানে পিকচার দেখতে পাচ্ছেন এরকম। আর এখানে দেখাচ্ছি গাছটা কিন্তু অনেক বড়, যেহেতু ওরা একটু পেঁচিয়ে দিয়েছে তার জন্য দেখা যাচ্ছে না। আর দেখুন লেবু একদম ধরানো আছে, লেবু। এটা আমি আরও কিনে নিয়ে আসছি হলো গিয়ে 1 সপ্তাহ হয়ে গেছে, আর আমি ট্রান্সফার করবো আজকে বড় একটা পটের মধ্যে। আর এটা তো অনেক ছোটো পট, আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। আমার শখের গাছ এটা, লেবু গাছ, ইংলিশ লেবু। এটা বাংলাদেশি লেবু হলে তো অনেক ভালো হতো, যেহেতু এখানে অনেক ঠান্ডা তার জন্য বাংলাদেশি লেবু গাছটা আমার কাছে নাই। অসুবিধা নেই, ইনশাল্লাহ ভবিষ্যতে নিয়ে আসবো যদি পাই কোথাও। এখন একটু মাটি সরিয়ে সেম, আর এগুলো তো জানে মাটিতে অনেক কিছুই দেওয়া আছে, ফার্টিলাইজার সার। এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, দোয়া করবেন যাতে বেশি বেশি লেবু ধরে। ইংলিশ লেবু এগুলো, অনেক টক ভিতরে কিন্তু উপরের যে স্কিন এটা খেতে অনেক ভীষণ মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো উঠিয়ে নিলাম, আর একটু মাটি সরাতে হবে যেহেতু অনেক মাটি, নিচে থেকে গর্ত করতে হবে আরও। যেহেতু পট অনেক ছোট তার জন্য এটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে, আর দেখতে পাচ্ছেন শিকড় অনেক বেশি, মাটি খুবই কম, তার জন্য এই পটে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এই পটটা হচ্ছে 30 সেন্টিমিটার পট। বিসমিল্লাহ, লাগিয়ে দিলাম শখের গাছ, আমার লেবু গাছ। লাল শাক দিয়ে, লেবু দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে লাল শাকের সাথে লেবু। আসলে সব কিছুর সাথেই লেবু চলে, তারপরও মজা লাগে খেতে সবারই মনে হয়। আর গাছটাকে আমি এখন সরিয়ে নিই, যেহেতু ওরা গোল করে একটা রাউন্ড করে বেঁধে দিয়েছে, আর বাঁধাগুলো এখন আমি ছুটিয়ে নেব। গাছটার মধ্যে অনেক লেবু আসছে, আর আমি একটু সাবধানের সাথেই ছুটাচ্ছি, তা না হলে দেখা যাবে লেবু ভুলে লেবুগুলো ছুটে পড়ে যেতে পারে। গাছটা কিন্তু অনেক বড়, আর ওরা এইভাবে গোল করে বেঁধে দিয়েছে তার জন্য বোঝা যাচ্ছে না। আর আপনাদেরকে আমি শেয়ার করবো অবশ্যই আমার গাছটা কত লম্বা, কত বড়। সব জায়গায় লেবু ধরেছে, চারপাশে লেবু আছে। স্টিকারটা কেটে দিই। অনেক দিন ধরে আমি খোঁজাখুঁজি করার পর পেয়েছি এই গাছটাকে, অনেক জায়গায় গিয়েছিলাম পাইনি, যেখানেই যায় শুধু শেষ হয়ে যায়। তারপর আল্লাহ দিলে আমার ঘরের কাছে একটা শপ আছে ইংলিশ শপ, সেইখানে পেয়েছি। অনেক দিনের শপ ছিল একটা লেবু গাছের, তো আজকে ফাইনালি পেয়েই গেলাম, আশা করলে কি না পাওয়া যায়। তো ফাইনালি ছুটে গেছে গাছের, এই দেখুন কত সুন্দর। আর এই যে আমার লেবু, সবগুলোতে অনেকগুলো লেবু আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এইটা লেবু, এখানে লেবু, নিচে আছে আরও অনেকগুলো, তারপর এই যে উপরে আছে, এরপরে এখানেও আছে লেবু। এগুলো আরও বড় হবে, অনেক বড় হবে। এই যে এখানে লেখা, এখানে স্টিকার আছে, কীরকম হবে, এরকম হবে হলুদ ইয়েলো লেবু, যে ইয়েলো লেবু এগুলো। তো এখন আমি পানি দিয়ে দেবো, আর এখানে চারপাশে অনেক অনেক লেবু আছে। তো দোয়া করবেন আমার এই লেবু গাছ, আমাদের শখের গাছটা যেন অনেক বড় হয়, আর আমি যেন যত্ন সহকারে রাখতে পারি। আর এখন পানি দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।